আপনার সেবা করার জন্য তারা সকল উৎসাহ হারিয়ে ফেলেছে। গত সপ্তাহে আমার পটুয়াখালী মেডিকেল কলেজের দুইজনই ইংল্যান্ডে যাওয়ার পরীক্ষার প্রথম ধাপ অতিক্রম করেছে। এই এই যে দুটি মেয়ে চলে যাচ্ছে, এদেরকে কিন্তু আমরা তৈরি করেছিলাম আমার চিকিৎসা করার জন্য, আপনার চিকিৎসা করার জন্য। একইভাবে গতকাল আমার বরিশাল মেডিকেল কলেজে আমি যখন শিক্ষক ছিলাম, আমার সেরা ছাত্রটি যে বিসিএস পাস করে এখন একটা উপজেলায় কর্মরত, সে আমাকে বলো স্যার আমি থাকবো না, আমার দুই স্টেপ হয়ে গেছে, আমি ইউএসএতে চলে যাব। তাহলে আমার সেরা মেধাবী ছাত্রগুলো, সন্তানতুল্য ছাত্রগুলো, যাদেরকে আমি তৈরি করেছিলাম ভবিষ্যতে বুড়ো হলে আমি, ওরা আমার চিকিৎসা করবে, আমার সার্জারি করবে, আপনার করবে, আমার আত্মীয় স্বজনের করবে, তাদেরকে আমি অত্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে ঠিক আছে, এখানে যেহেতু নিরাপত্তা নাই, আমি তোমাকে কেমন করে রাখব। তাহলে এই যে দেখেন যে দুটো মেয়ে, এরা যে জেলে আছে, এদের কিন্তু অ্যাসিস্ট না করে কোনো উপায় ছিল না। এই রুগীকে তাকে অ্যাসিস্ট করতেই হইতো ওটিতে, কিন্তু সে আর সেই জন্যে সে আজকে জেলে। আবার দেখেন যে সহযোগী অধ্যাপক ম্যাডাম রাত আড়াইটার সময়, তার তো এত মনে হয় যে অভাব নেই যে আড়াইটার সময় সে এসে এই হসপিটালে টাকা নিতে হবে। এটাও একটা ভুল মেসেজ যে ডাক্তাররা সবসময় টাকার জন্য খাটে, তা না, আড়াইটার সময় সে আসছে একটা রুগীকে সেভ করতে। কিন্তু সবসময় কি সেভ করা যায়? সবসময় তো সেভ করা যায় না, রুগী তো মারা যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি রুগী ডাক্তারদের যদি অবহেলা থাকে, ভুল চিকিৎসা থাকে, এটার জন্য আমাদের একটা বডি আছে, বিএমডিসি আছে, সেখানে নিয়মিত মিটিং হয়, তারা মানুষ ডাক্তারদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে, রেজিস্ট্রেশন স্থগিত রাখে, সেই প্রসিডিউরে না গিয়ে তাদেরকে সরাসরি চলে গেল, এতে করে হলে কি আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো, এরা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলেছে, এবং এটা কিন্তু দেশের জন্য একটা খারাপ। আমার এটা এটা বোঝা যাবে যে আরও কয়েক বছর পরে যখন আমরা মেধাবীদের আর পাবো না, আমি আশা করব যে আপনাদের মাধ্যমে, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনারা এই মেসেজটি সবাইকে ছড়িয়ে দিন যে আমাদের ডাক্তাররা আমাদের সন্তান, এরা আমাদের কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, আমরা এদেরকে ধরে রাখি, আমরা এদেরকে সাপোর্ট দিই, এরা যদি ভালোভাবে বড় হতে পারে, ইনশাল্লাহ এরা আপনাদেরকে ভুল চিকিৎসা করবে না। আর একটা দুইটা এক্সেপশন তো থাকবেই, সেটা তো আমাদের একটু মেনে নিতে হবে,